আগামী 15ই জানুয়ারি রাম পাদুকা পৌঁছবে অযোধ্যায়। তার আগেই ইসলামপুর শহরে এসে পৌঁছল রাম পাদুকা। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। তার আগে রাম পাদুকা নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরছেন রাম ভক্তরা। এদিন ইসলামপুরেও নেতাজি পল্লী বুকপাড়া এলাকায় এসে পৌঁছই রাম পাদুকা। আর রাম পাদুকা মাথায় নিয়েই বাড়ি বাড়ি যাচ্ছেন রাম ভক্তরা। এই পাদুকা দেখতে সাধারণ মানুষের ভিড় জমেছে। সাধারণ মানুষ উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে এই পাদুকা নিয়ে শোভাযাত্রায় করছেন। সব থেকে বড় কথা হচ্ছে ডানলপের ওঙ্কারনাথ ধামের যে আমাদের গুরুজি রয়েছেন, তার উদ্দেশ্য একটাই ছিল, 500 বছর থেকে আমাদের যে রাম ভক্তদের একটা দাবি ছিল যে রাম মন্দির তৈরি হবে, আমরা বহু বছর থেকে আশায় ছিলাম। এবং ওঙ্কারনাথ ধামের যে গুরুজি রয়েছেন উনি ওনার ভক্তদের সর্বদাই বলতেন, প্রায় 20 কোটির উপরে ভক্ত আছে ওনার, সর্বদাই উনি বলতেন যে আমাকে কোনো দক্ষিণা দিতে হবে না, তার বদলে 4টি করে চিরকুট দাও রাম নাম লিখে। এবং সেই প্রায় 100 কোটি ওই চিরকুট নিয়ে অযোধ্যায় যাচ্ছে, তার সঙ্গে থাকছে আমাদের শ্রীরামের পাদুকা যুগল। এই পাদুকা যুগল নিয়ে ওনারা ডানলপ থেকে যাত্রা শুরু করেছেন। এরপরে ওনারা কোচবিহার যাবেন, আলিপুরদুয়ার যাবেন, তারপর 22 তারিখ আমাদের শ্রীরামচন্দ্রের যে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় রাম মন্দিরে আমাদের এই যে রামের যে পদযুগল, সেই যুগল ওখানে স্থাপন হবে এবং তারপর আবার ওনারা এটাকে নিয়ে আসবেন। আজকে রাম ভক্তদের কাছে সম্পূর্ণ ভারতবর্ষ, ইসলামপুর কেন, সম্পূর্ণ ভারতবর্ষ সহ পুরো বিশ্বের রাম ভক্তদের কাছে একটি মানে বলতে পারেন এমন একটা দিন যেটাতে আমরা মানে একদিকে আমাদের ইমোশন আনন্দ খুশি, তার মাঝে এত সুন্দর আমরা রামের পদযুগলকে সামনে পেয়েছি, আমরা আবেগ আর ধরে রাখতে পারছি না, আনন্দে আজকে আমরা আত্মহারা। তাই পাড়ার সকলে মিলে আমরা মন্দিরে পদুকা যুগল নিয়ে প্রত্যেকটি মন্দিরে গেলাম এবং আমরা পাড়ায় পাড়ায় একটা শোভাযাত্রা করলাম। আমাদের কলকাতা ডানলপ মহামিলন মঠ, সেখানে ওঙ্কারনাথ মহারাজ যে ছিলেন আমাদের 250 বছর আগে, উনি প্রতিজ্ঞা করেছিলেন যেদিন আমাদের ভব্য রাম মন্দির অযোধ্যায় উদ্বোধন হবে আর কি, সেদিন এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের রামরথ বার করবেন। সে উদ্দেশ্যে আমাদের ওঙ্কারনাথজি মহারাজের নির্দেশ মতো স্বপ্ন মানে এটা যেটা করেছিলেন আর কি, সে নির্দেশে আমাদের রামরথ পাদুকা চরণ পাদুকা নিয়ে আমরা বেরিয়েছি। আমরা দক্ষিণবঙ্গ শেষ করে আজকে আপনাদের উত্তরবঙ্গে এসে পৌঁছেছি। এখানে কোথায় আসলেন? আমরা এসি আপনার ইসলামপুরে। আমরা আগে প্রোগ্রাম করেছি আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, ইসলামপুরে, এখন আপাতত আমরা এসে পৌঁছেছি। আমরা যাবো আপনার শিলিগুড়ি হয়ে আপনার কোচবিহার আলিপুরদুয়ার, ওখান থেকে বেরিয়ে যাবো অযোধ্যার উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাবো। ভক্তদের কেমন ভিড় ছিল এখানে? খুব ভক্ত, চোখে পড়ার মতো ভিড়। আজকে যে বাতাবরণ তৈরি হয়েছে, আমাদের যে 500 বছরের ইতিহাস রাম মন্দির অযোধ্যায় মানে নির্মাণ হচ্ছে, সেই যে আমাদের হিন্দু জাগরণ খুব ভালো সাড়া পড়েছে পশ্চিমবঙ্গের বুকে। আমার নাম মনোজিৎ সূত্রধর। আজকে যে পাদুকাটা আমাদের ইসলামপুরে এসেছে সেটা হলো ওঙ্কারনাথ রাম নাম হলো যে রথযাত্রা, সেই রথযাত্রায় ওঙ্কারনাথজির যে এত মানে 500 বছর আগেকার যে স্বপ্ন ছিল যে রাম মন্দিরে যে যখন পূর্ণ প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই প্রাণ প্রতিষ্ঠাতে পুরো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যে রথযাত্রা হবে সেই উদ্দেশ্যে রথযাত্রা বেরিয়েছে। দক্ষিণবঙ্গ কভার করে ওই মঠের দুটো দাদা উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিছু রায়গঞ্জ কভার করে আমাদের ইসলামপুরে এসে পৌঁছিয়েছে, কালকে রাত্রে পৌঁছেছে। ওই পুরো ইসলামপুরবাসীর কাছে গৌরবময় দিন যে হলো যে ইসলামপুরের বাসীরা দেখেছে যে হলো অযোধ্যা থেকে শ্রী রামচন্দ্রের পাদুকা ইসলামপুরে এসে, এবং আমি নিজেকে হিন্দু বলে গর্বিত মনে করছি যে আমি সেই পাদুকা দর্শন করতে পেরেছি। সবাইকে জয় শ্রীরাম। শিউলি অধিকারী। জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584।
01724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। আগামী 14 জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথী রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী KMDA সভাগৃহে দ্বিতলে 14 জানুয়ারি রবিবার সকাল 11:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। এখানে থাকবেন ডক্টর অবরনীল ধর, জেনারেল মেডিসিন এবং এন্ডোক্রিনোলজিস্ট, ডক্টর বিশ্বজিৎ সেন, শিশু রোগ, ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি, নাক কান গলা, ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি, মনোরোগ, ডক্টর সিদ্ধার্থ মল্লিক, দন্ত। সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন। নাম নথিভুক্তের সময়সীমা 1 জানুয়ারি থেকে 13 জানুয়ারি 2024। বিশদ জানতে ফোন করুন 7003636378, 8153882352।